এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই কোনো না কোনো টেনশনে থাকে, আর আপনার এই টেনশনকে এক মুহূর্তের জন্য হলো যদি আমরা হাসিতে বদলে দিতে পারি তবে এটাই আমাদের সার্থকতা। রোমাঞ্চকরের আজকের এপিসোডে আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। তো চলুন তাহলে দেখা যাক এমনই কিছু হাসির এবং মজাদার মুহূর্তগুলো। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। ড্রাইভিং করার সময় মোবাইল ব্যবহার করা খুবই মারাত্মক একটি কাজ, কিন্তু ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন এই ড্রাইভার বাস চালাতে চালাতে নিজে সেলফি নিতে থাকে। আর এই লোক তো নিজের জীবনের কোনো তোয়াক্কা করে না, এমনকি কোনো প্যাসেঞ্জারেরও না। আর আপনি একবার দেখুন কিভাবে এত দ্রুত গতিতে গাড়ি চালানোর পরও কিভাবে সে নিজের স্টিয়ারিং থেকে হাত ছেড়ে দিচ্ছে, রাস্তার উপর তার মনোযোগ একেবারে নেই বললেই চলে। সরি, মনে হচ্ছে আমরা ভুল ভেবে ফেলেছি। লকডাউনের কারণে এখন যেন সব কিছুই অনলাইন হয়ে গিয়েছে, আর যেমন অনলাইন ক্লাস, অনলাইন শপিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ধুরা, মারামারি আর ঝগড়া যদি অনলাইনে হয়ে যায় তবে কেমন লাগবে? দেখুন কিভাবে এই দুই ব্যক্তি ঝগড়া করার সময় অনলাইনে জুতা মারামারি করে। ২০১২ সালে ফ্লোরিডাতে বসবাসকারী তোরি লকক্লিয়ার নামের এক ইউটিউবার তার দর্শকদের জন্য চুলের কার্লি করার ম্যাজিক ট্রিক শিখাচ্ছিলেন, আর এ মেয়ে ক্যামেরা অন করে হেয়ার কার্লারকে তার চুলে পেঁচিয়ে দেয়, আর তারপরে তার দর্শকদেরকে বলে যে 20 পর্যন্ত গুনতে থাকুন। আর যখনই তোরি তার দর্শকদের দেখানোর জন্য হেয়ার কার্লারটিকে নিচে নামান তখনই এই 20 সেকেন্ডেই তার চুলের অলরেডি 20 মেরে দিয়েছে। তারপরে আর কি, একে তো দর্শকের সামনে এই মেয়েটির লজ্জায় মুখ পড়ে যায়, অন্যদিকে নিজের চুলগুলোকেও হারাতে হয়। অনুপ নামের এক ব্যক্তি তার মেয়ের চুল কাটার জন্য একটি সেলুনে নিয়ে যায়, কিন্তু চুল কাটার সময় বাচ্চাটি এতটাই রেগে যায় এবং রেগে গিয়ে কি কি বলতে থাকে তা শুধু শুনতেই থাকুন। বন্ধুরা, এই বাচ্চাটির অভিনয় আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। এই মেয়ে ইন্টারনেট জগতের এমন একটি প্রাণী যে কিনা খাবার খাওয়ার আগে খাবারের ফটো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হবে, যেটা কিনা খুব একটা খারাপ কাজ নয়। কিন্তু বন্ধুরা, একবার আপনি নিজের চোখেই দেখে নিন মেয়েটি কীভাবে খাবার আপলোড দেওয়ার আগে ডাউনলোড করে ফেলল। কয়েকজন বন্ধু মিলে এক ফ্রেন্ড গ্রুপ জঙ্গলের একজনের বার্থডে সেলিব্রেট করছিল, কিন্তু জঙ্গলে বার্থডে সেলিব্রেট করার পরিণতি কী হতে পারে সেটাই একবার দেখুন। এই ভিডিওটিতে এক নেতাজির ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, কিন্তু যখনই নেতাজি একটু বেশি এক্সাইটেড হয়ে যায় এবং বেশি কথাবার্তা বলতে যায় তখনই তার নকল দাঁতগুলো খুলে পড়ে যায়। আর তারপরে তার পাশে থাকা নেতাজি বলেন, এবার আমার কথা শুনুন, তার দাঁত লাগাতে একটু সময় লেগে যেতে পারে। আপনি যদি লাইভ ম্যাচ চলাকালীন সময়ে ক্যামেরা সামনে চলে আসেন তবে আপনি কি করবেন? আর এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যাই করুন না কেন এই ছোট্ট বাচ্চাটির মতো ড্যান্স অন্তত আপনি করতে পারবেন না। আর লাইভ ম্যাচ চলাকালীন সময়ে যখন এই ছেলে নিজেকে ক্যামেরার সামনে দেখে তখন আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। বন্ধুরা, দেখুন কিভাবে বিয়ের অনুষ্ঠানে এক কাপল ডান্স করতে করতে এমন এক্সাইটেড হয়ে গিয়েছিল যে কিনা তার বউকে কখন যে 3-4টা থাপ্পড় লাগিয়ে দিয়েছে সেটাই বুঝতে পারেনি। বউয়ের ওজন যদি 80 আর আপনার ওজন 40 হয় তবে এরকমই অবস্থা হবে। কোনো পার্টিতে অনেক লম্বা জামা পরাটাও কখনো কখনো লজ্জাজনক হয়ে যেতে পারে, যেমনটা আপনি একবার এই মেয়েকেই দেখুন,
দেখুন মেয়েটি সবার সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখনই তার জামার উপর কারো একজনের পা থেকে যায়, আর তারপরে কি অবস্থা হয় তাই দেখুন। বন্ধুরা, বাচ্চাদেরকে যদি টক লেবু খাইয়ে দেওয়া হয় তবে তাদের মুখের রিয়াকশন কেমন হতে পারে সেটা একবার দেখুন। বন্ধুরা, এখানে দুই বন্ধু খুব শান্তিতে শুয়ে শুয়ে টিভি দেখছিল, কিন্তু তখনই হঠাৎ করে সাদা চাদর পরে কেউ যেন চলে আসে। প্রথম অবস্থায় তারা এটিকে দেখে মনে করেছিল যে হয়তোবা তাদের অন্য কোনো বন্ধু প্র্যাঙ্ক করছে, আর তারা যখনই চাদরটি সরাতে যায় ভেতরে কাউকে না দেখে সত্যি চমকে ওঠে। ডিসেম্বর 2018 থাইল্যান্ডের লোপবুড়ি এলাকায় এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল, যেখানে কিনা দেখতে পাচ্ছেন এক ব্যক্তি নেশাতে টলমল করছে, আর এই অবস্থায় তার বন্ধু তাকে বাসায় রাখতে এসেছিল, আর স্কুটি থেকে নামার পর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ঠিক তখনই তার বডিগার্ড বউ চলে আসে আর পুরাকে পুরা নিজের ঘাড়ের ওপর তাকে উঠিয়ে নেয়। এই লোকটিকে দেখে মনে হচ্ছে সে যেন ধান ক্ষেত থেকে বিশাল আকৃতি একটি সাপ ধরে ফেলেছে, আর খুব সাবধানতার সাথে সেটিকে বের করারও চেষ্টা করছে, কিন্তু তারপরে কি হয় সেটাই দেখুন। বন্ধুরা, মেয়েরা যখন বিয়ের দিন তার শ্বশুর বাড়ি যায় তখন তো একটু একটু কান্না করে, কিন্তু হয়তো আপনি এরকম মেয়ে কখনোই দেখেননি। আপনি একবার এই মেয়ের কান্নাই দেখুন, দেখে যেন মনে হচ্ছে তার আপনজন কেউ মারা গিয়েছে। একজন বারবার তার চুল কাটার জন্য নতুন একটি পদ্ধতি বের করেন, যেখানে কিনা ট্রিমারকে ওপরের দিকে ঝুলিয়ে চুলগুলোকে আস্তে আস্তে কাটতে থাকে। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে? এবার আপনি এই বাচ্চাটিকেই দেখুন। বাচ্চাটি তার মায়ের সাথে বসে খুব শান্তিতে আইসক্রিম খাচ্ছিল, আর বাচ্চাটি মনে করেছিল যে তার মাকে একটু আইসক্রিম খাওয়াবে, আর বাচ্চাটি তার মাকে যখনই এই আইসক্রিমটি খেতে দেয় তার মা পুরো আইসক্রিমটি মুখে ভরে নেয় এবং গিলে ফেলে, আর বাচ্চাটির রিয়াকশন একবার দেখুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর এই ভিডিওটির পার্ট 3 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 3 লিখে ফেলুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।